আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সারাদিনের ব্যস্ততার পর তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের নতুন একটি বই, স্বাস্থ্য সুরক্ষা, যেটা আগে আমাদের হয়তোবা শারীরিক শিক্ষা নামে পরিচিত ছিল। তো সেটারই নতুন মোড়কে, নতুন আঙ্গিকে তোমাদের জন্য নিয়ে এসেছে বর্তমান সরকার। তো সেই বইটিরই আমরা আজকে প্রথম অধ্যায়ের যতটুকু সম্ভব সলিউশন করার চেষ্টা করব। আমি আমার কোচিংয়ে যেভাবে তোমাদের শিখাই বা আমার শিক্ষার্থীদেরকে শিখাই, ঠিক সেভাবেই আমি চাবো যে তোমাদেরকেও বুঝিয়ে দেওয়ার জন্য। সো চলো আমরা স্টার্ট করি। বইয়ের প্রথমেই আমরা দেখার চেষ্টা করি যে কি কি রয়েছে। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে এখানে পেজটি রয়েছে, সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি, প্রথম অধ্যায়, এখানে আসলে আমরা যে কাজগুলো আমাদের করতে বলা হয়েছে সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব। তো এখানে আমাদের দিনলিপি, সেই সম্পর্কে একটি টাস্ক তোমাদের এখানে দেওয়া হয়েছে। আমরা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি বিস্তারিত আলোচনা করি, সেই জন্য আমরা ওই টাস্কগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, একটি সম্ভাব্য উত্তর তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা কষ্ট করে সেই উত্তরগুলো লিখে নিবে, ক্লাসটি করে নিবে, তাহলেই হবে। তো চলো আমরা দেখি এখানে আমাদের দুই পৃষ্ঠায় যে প্রথম অংশটুকু রয়েছে আমাদের দিনলিপি, সেটা আমরা সলভ করার চেষ্টা করি। আমি এখানে প্রিন্ট করে রেখেছি, আমি যেটা তৈরি করেছি সেটা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দিনলিপি দ্বিতীয় পৃষ্ঠা, সেখানে আমাদের প্রথম দিন সকালে আমরা কি করি, দ্বিতীয় দিন সকালে আমরা কি করি, তৃতীয় দিন সকালে আমরা কি করি, সুন্দর করে কিছু কাজের কিন্তু আমরা এখানে বিষয়বস্তু দিয়ে দিয়েছি। তোমরা যে কাজ করো সেই কাজগুলো তোমরা এখানে লিখতে পারো, কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তোমরা যে কাজগুলো সকালে উঠে করো সেই কাজগুলো সুন্দর লিখতে পারো। তো আমরা সকালের কাজের পরে চলো আমরা দুপুরের কাজে চলে আসি। তো দুপুরের কাজে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কি কি করি আসলে দুপুরের কাজে। এখানে স্কুল থেকে আসি হবে, ফুল থেকে আসি হয়ে গেছে সবগুলো, সরি। তো এটা একটু ঠিক করে নেওয়া, স্কুল স্কুল থেকে আসি, স্কুল থেকে আসি, স্কুল থেকে আসি। সো যেগুলো ফুল হয়ে গেছে সেগুলোকে একটু স্কুল বানিয়ে নিও, ঠিক আছে? তো আশা করি সেগুলো বুঝতে পেরেছো। তারপর ফ্রেশ হয়, মানে ফ্রেশ হই, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করি, বাসায় প্রাইভেটের শিক্ষক আসেন, এরকম আর কি। স্কুল থেকে আসি, ফ্রেশ হই, হয় হয়ে যাবে, হই, খাওয়া দাওয়া করি, ঘুমাই আর কি, ঘুমাই। তো স্কুল থেকে আসি, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, বাসায় প্রাইভেট শিক্ষক আসেন, বিকেলে পরিবারকে সাহায্য করি, ঘুরতে যাই, গৃহপালিত প্রাণীদের সেবা যত্ন করি, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করি, এরপর হচ্ছে দেখতেই পাচ্ছ লুডো খেলি, গল্পের বই পড়ি। তো ঠিক একইভাবে আমরা আমাদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন যেগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা রাতের বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমরা এই ছকটি আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং স্ক্রিনশট দিয়ে এগুলো লিখতে পারো। বানান টানান টুকটাক ভুল থাকতে পারে, খুব দ্রুত লেখা হয়েছে। তো আমরা পরের পেজে চলে যাই, বইয়ের পরের পেজে আগে যাই, তারপর আমরা আবার শিটে চলে আসবো। সো শিক্ষার্থী বন্ধুরা, বইয়ের পরের পেজে আছে আমাদের স্বাস্থ্য বৃক্ষ, সেটার জন্য আমি তোমাদেরকে স্ক্রিনে একটি স্বাস্থ্য বৃক্ষ, স্বাস্থ্য বৃক্ষের বিষয়বস্তু নিয়ে আমরা স্ক্রিনে দেওয়া একটি দেখো আমরা স্ক্রিনে শেয়ার করছি, সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরতে পারি। এটি একটা প্রজেক্ট ওয়ার্ক হিসেবে তোমাকে দেওয়া হতে পারে। তো তোমরা কিন্তু স্বাস্থ্য বৃক্ষটি দেখতে পাচ্ছ, হ্যাঁ, খেলাধুলা করি, মানে আমরা বন্ধুরা মিলে আর কি, বন্ধুরা মিলেমিশে থাকি বা থাকি বা থাকবো, খাবার খাও বা খাওয়া, এগুলো নিজেদের মতো করে আমরা করি। তারপর হচ্ছে পরিষ্কার থাকা, হিংসে না করা, তারপর হচ্ছে ঘুম পাড়া, এই জিনিসগুলো আমরা কিন্তু করে থাকি এবং এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য জরুরি। তাই আমরা এইরকম একটা স্বাস্থ্যের বৃক্ষ একে এই কাজগুলো কিন্তু আমরা তুলে ধরতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, সো স্বাস্থ্য বৃক্ষের পরে আমরা যেটাই ফিরে আসলাম সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যে, মানে আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব কি কি প্রভাব পড়ে দেখো। ইমোজি আমরা যে ইউজ করতাম ছোটবেলায় সেই ইমোজির খেলা কিন্তু এখানে চলে আসছে। সো এটাও কিন্তু আমি পুরাটা তোমাদের জন্য কমপ্লিট করে রেখেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো সরাসরি এটাতে চলে যাই। খাওয়ার আগে হাত ধুয়েছি, এটা অবশ্যই আমার কি ভালো প্রভাব, তাই আমরা ভালো সাইন দিব এবং জীবাণু দূর করে। তারপর হচ্ছে ভোরে ঘুম থেকে ওঠা, এটাও ভালো প্রভাব,
বেশি রাত জাগা, এটা কিন্তু খারাপ প্রভাব। তো ইমোজিটা আমরা খারাপ প্রভাবে যে ইমোজি রয়েছে সেটা দিব, এবং এটার মানে কেন ভালো বা খারাপ বলছি সেই ব্যাখ্যাগুলো কিন্তু আমাদের দিতে হবে। তো আমরা লাস্ট পর্যন্ত কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একদম দেখে নিতে পারো চট করে, এবং তোমরা কিন্তু এই ইমোজিগুলো সুন্দর করে হলুদ কালার দিয়ে এবং কালো কালার দিয়ে আঁকতে পারো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যেহেতু আমাদের চার পৃষ্ঠা করা হয়ে গেছে, চার পৃষ্ঠা নিয়েও আমাদের কোনো ডাউট নেই, তো আমরা পরবর্তী পেজে যাওয়ার চেষ্টা করি। এখানে বলছে, আমার উপহার শ্রেণীকক্ষে আমার মন ভালো রাখা নিয়ে বেশ কিছু কাজ করেছি, সহপাঠীরা আমাদের কিছু ভালো গুণ লিখে উপহার দিয়েছে, উপহারের সেই কাজগুলো নিচের ফাঁকা ঘরে আঠা দিয়ে লাগিয়ে দিই, যখনই এই উপহারটি আমরা দেখব আমাদের ভালো লাগবে। এখানে ভালো ভালো কথা দিয়ে একটি উপহারের মতো বা কিছু ভালো কথা আর কি, যে ভালো কথাগুলো তোমাকে অনুপ্রাণিত করে, মানুষকে ভালো রাখে, সেরকম কিছু ভালো কথা দিয়ে একটি দেওয়ালিকা বানাতে পারো বা একটি ওয়ালমেট বানাতে পারো, সেটা তোমার বন্ধুকে গিফট করতে পারো। নেক্সট হচ্ছে যে কাজটি, আমার অনুভূতি। আমার অনুভূতিতে এখানে একটা চার্ট দেওয়া আছে, কীভাবে অনুভূতি প্রকাশ করি শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটাও তোমাদের জন্য করে রেখেছি। তো আমরা চলো শীতটাই চলে যাই। আমার অনুভূতি, আমার অনুভূতি কীভাবে অনুভূতি প্রকাশ করি, দেখতেই পাচ্ছ আনন্দ, আনন্দ প্রায়শই হাসি মুখে ও উচ্ছ্বসিত কণ্ঠে কথা বলে প্রকাশ করি। দুঃখ, অন্যদের সাথে দূরে সরে এসে দুঃখ প্রকাশ করি, অনেক সময় না ভালো লাগছে না সবার মাঝখানে, এরকম ভয়, ভীতিকর সিনেমা দেখে ভয়কে উপভোগ করি অনেক সময়। রাগ, রাগ হলে একটা ভালো জায়গা খুঁজে বের করি যেন এই ক্ষতিকর আবেগটি অন্যের ক্ষতি না করে করতে পারে, একটু দূরে সরে যাই আর কি, বিস্ময় মুখ হা করে বিস্ময় প্রকাশ করে থাকি। তো আশা করি আমরা তোমাদেরকে এই যে ছয় পৃষ্ঠা রয়েছে, এছাড়াও স্বাস্থ্য মেলার আয়োজন আর অনেক কিছু এখানে বলা আছে, তো যাক আমরা আশা করি আজকে তোমাদের, এছাড়াও সাত পৃষ্ঠায় কিছু কথা বলা আছে, এগুলো তোমাদের রিটেন পড়ার মধ্যে পড়ে, আট পৃষ্ঠাও কিছু কথা বলা আছে, তোমরা পড়ে নিতে পারো এগুলো সুন্দর করে। বয়সন্ধি শরীরের যত্ন বলা আছে, সেই যত্নগুলো বয়সন্ধিকালে তোমরা কী কী যত্ন তোমাদের নিবে সেই সম্পর্কে একটি চার্ট দেওয়া আছে, গুড। সো এছাড়াও আরও অনেক কিছুই, 10 পৃষ্ঠাও রয়েছে, খেলাধুলার শরীরচর্চার উপকারিতা, তারপর হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, তারপরে খেলা বা গেমসের ধরন, কেমন গেমস টেমস হবে, তো 10 পৃষ্ঠায় কিন্তু এই জিনিসগুলো বলা আছে। এছাড়া দেখো আরও অনেক ধরনের এক্সারসাইজ, ব্যায়াম, উপকারিতা, 12 পৃষ্ঠা এরকম উপকারিতা, ব্যায়াম দেখো খুব সুন্দর কিন্তু দেওয়া আছে। হ্যাঁ তারপর হচ্ছে তোমরা দেখছো 13 পৃষ্ঠার মধ্যেও তোমরা পড়ে নিতে পারো অনেক ধরনের খেলাধুলা এবং ব্যায়ামের কথা কিন্তু উল্লেখ আছে, পিটি ব্যায়াম যেগুলো আছে, জাম্পিং জ্যাক, তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। সো আমরা মূলত 15 পৃষ্ঠা পর্যন্তই দেখতে পারি, আউটার গেমসের ভিতরে আছে অনেক কিছুই, দেখে নিতে পারো তোমরা, এখান থেকে পড়ে নিতে পারো, পড়তে তো আর সমস্যা নেই, তোমরা বই খুলে, এগুলো আসলে আর তেমন কিছু না, এগুলো তোমাদের শিখার বিষয়, তোমরা শিখে নিবা বই পড়ে। অনেক ধরনের খেলা রয়েছে 17-18 পৃষ্ঠায়, তো এই খেলাগুলো তোমরা সুন্দর করে, ইচিং বিচিং খেলা রয়েছে, কাবাডি খেলা রয়েছে, কত ধরনের খেলা রয়েছে, খুব মজাদার একটা কিন্তু বই। হ্যাঁ সো এই 20 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়তে পারো, তোমাদের মনে করো যে আমি তোমাদের হোম টাস্ক দিলাম, 20 পেজ পর্যন্ত পড়ে ফেলবে, নেক্সট ক্লাসে আমরা এর পরের পেজগুলো থেকে কিন্তু আলোচনা করব। সো ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, তাহলে উপকৃত হবে, অর্ধেক অর্ধায় আমরা তোমাদের পড়ার জন্য দিলাম এবং কিছু টাস্ক ছিল সেগুলোও করে দিলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের উপকৃত করতে পেরে আমরা খুশি থাকি, তাই সেই খুশি হবার উপলক্ষ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বেল আইকন দুইটি কিন্তু বাজিয়ে দিবে। আজকের মতো আল্লাহ হাফেজ, ছিলাম সাথে তোমাদের সাথে ছিলাম রানা স্যার, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে, আসসালামু আলাইকুম।